ইউকেতে উইকেন্ড মানেই হলো সারা সপ্তাহের জমা করা ও এক্সট্রা কাজগুলোকে একসাথে সেরে ফেলা। এই যেমন ধরুন বাজার করা, কাচাকুচি, ঘরগুলোকে ডিপ ক্লিন করা, সারাদিন ভালো মন্দ রান্না করা, বাড়িতে ঘি বানানো, আর এইসব কাজ মিটে গেলে টাইম পেলে একটু আধটু ঘোরাঘুরি করা। এইবারের উইকেন্ডটা অবশ্য একটা লম্বা উইকেন্ড, শুক্রবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত টানা 4 দিনের ছুটি, আর কোহর স্কুল তো এই গোটা সপ্তাহটাই ছুটি। এখন তো আবার বসন্তকাল, তাই আমাদের দেশের মতন এখানেও অপূর্ব সুন্দর ফুলের সমাহার দেখতে চলে গিয়েছিলাম একটা পার্কে। আর সেখানে গিয়ে ফুল, গাছপালা, পাখির ডাক, চারিদিকের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি। তাই আজকে কাটানো সারাটা দিনের বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সামনে আমার ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াস টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকাল অর্থাৎ শুক্রবারেই বাজার দোকান করার কাজটা সেরে নিয়েছি। তো আজকে হলো শনিবার, তো সকাল সকাল আমি এখন ঘি বানাতে বসেছি। ইউকেতে না আমাদের দেশের মতন ওই ভালো গাওয়া ঘিটা পাওয়া যায় না, আর যে সমস্ত ঘিগুলো পাওয়া যায় তার থেকে যেরকম গন্ধটা বেরোয় সেটা আমার ঠিক পছন্দ হয় না। তো সেই কারণে আমরা ম্যাক্সিমাম লোকজন যারা বাইরে থাকি তারা বাড়িতেই ঘিটা বানিয়ে নিই। তো ঘিটা বানাবার জন্য গতকালই দোকান থেকে একটা আনসল্টেড বাটারের প্যাকেট নিয়ে এসেছিলাম। ওই আনসল্টেড বাটারটা দিয়ে বানানো ঘিটা খেতে কিন্তু বেশ ভালো হয়। আর এখন দেখুন না, ফুটতে ফুটতে ঘিয়ের আসল কালারও বেরিয়ে এসেছে, আর তার সাথে সাথে আমার এখন গোটা রান্নাঘরটা ঘিয়ের গন্ধে মম করছে। এটা এখন প্রচণ্ড গরম আছে, একটু ঠান্ডা হলে তারপরে একটা কৌটোতে ঢেলে রেখে দেবো। আর এখন এই চালটাকে ঢেলে নিই। আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম যে ইউকেতে আসার পর থেকে রেগুলার ডাল ভাত খাওয়ার জন্য আমরা এই সোনামাসুরি রাইসটাকে ইউজ করি। যদিও ইউকেতে এই সোনামাসুরি রাইসের যে দাম আর বাসমতি চালের যে দাম প্রায় একই, কিন্তু তাতেও ওই রোজকার ডাল ভাত খাওয়ার জন্য না আমার কেন জানি না বাসমতি চালটা খুব একটা বেশি পছন্দ হয় না। আর এখানে তো আবার বাঁশকাঠি চাল পাওয়াও যায় না, তো তাই এই চালটাকেই আমরা নিয়ে আসি। এই চালটা হলো আমাদের দেশের ওই মিনিকেট চালের মতন, একদম ঝরঝরে খুব সুন্দর ভাত হয়। গতকাল এখানে একটু আধটু বৃষ্টি হলেও আজকে কিন্তু বৃষ্টির একেবারেই ফোরকাস্ট নেই। আর সত্যি দেখুন কি সুন্দর একটা রোদ ঝলমলে দিন। আর এইরকম একটা সুন্দর দিন দেখে আজকে আর ভাত করার ঝামেলায় না গিয়ে বাড়িতে একটুখানি সব রকম সবজি টবজি দিয়ে একটু পাস্তা বানিয়ে ফেলেছিলাম, কারণ আজকে ভাবছি একটুখানি বাইরে থেকে ঘুরে বেরিয়ে আসি। আর এখানে আবার বাইরে ঘুরতে বেড়াতে গেলে না খাওয়া দাওয়া নিয়ে মহা সমস্যা হয়ে যায়, বিশেষ করে বাচ্চারা তো আর সব জিনিস খেতে পারে না। তো সেই কারণেই চেষ্টা করি যখনই আমরা বাইরে যাই তো তখন বাড়ি থেকে কিছু খাবার দাবার নিয়ে যাওয়ার। আর সেই কারণেই একটুখানি পাস্তা বানিয়ে ফেলেছিলাম। তো প্রথমে ভেবেছিলাম একটা বড় কন্টেনারের মধ্যে করে পাস্তাটা নিয়ে যাব, কিন্তু পরে ভেবে দেখলাম তার জন্য আবার এক্সট্রা প্লেটও নিয়ে যেতে হবে। তো সেই কারণে আলাদা আলাদা করে টিফিন বক্সের মধ্যেই পাস্তাটা নিয়ে নিলাম। যে যার একটা করে টিফিন বক্স নিয়ে নেবে তাহলে আর ওই এক্সট্রা করে প্লেটের ঝামেলায় আমাকে যেতে হবে না। সকালবেলার দিকে করে আমরা সবাই মিলে একেবারে হালকা একটুখানি টিফিন করে নিয়েছিলাম, আর যেহেতু টুকগু সঙ্গে আছে তো তাই জন্য খাবারের এক্সট্রা কিছু অপশান রাখতেই হয়, কারণ বাচ্চার মুড তো কী যে খাবে আর কী যে খাবে না তা বোঝা মুশকিল। তো সেই কারণেই ওই কয়েকটা মাফিন আর একটুখানি চকলেট নিয়ে নিলাম। এরপরে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাইরে। আর যেহেতু ট্রামের জার্নিটা ভীষণ কমফর্টেবল হয়, তো সেই কারণে আজকেও আমরা সকাল সকাল চলে এসেছি ভিক্টোরিয়া স্টেশনে। আর এখানকার প্রত্যেকটা স্টেশনে বা শপিং মলেতে সব জায়গাতেই দেখেছি একটা ভীষণ ভালো সুবিধা আছে কি, যে শুধুমাত্র যে এখানে সিঁড়ি থাকে তাই নয়, সামান্য কোনো সমস্যা ছাড়াই যাতে লোকজন খুব ভালোভাবে প্র্যাম এবং হুইলচেয়ার নিয়ে যাতায়াত করতে পারে, তো সেই কারণে সিঁড়ির পাশাপাশি স্লোপিংও করা থাকে, আর তার সাথে সাথে লিফটেরও ব্যবস্থা থাকে। এই যেমন দেখুন আমরা এখন যে ট্রাম স্টেশনটায় নামলাম, তো সেটা কিন্তু একেবারেই ছোট একটা স্টেশন, কিন্তু দেখুন এখানেও লিফটের ব্যবস্থাটা আছে। হাঁটতে হাঁটতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। ওই যে দূরে লেখা আছে ফ্লেচার মস গার্ডেন, তো ওখানেই আমরা আজকে যাচ্ছি।
গেটেতে ঢোকার মুখেই এই অপূর্ব সুন্দর চেরি ব্লসম গাছটা দেখতে পেলাম। গাছটায় কোনো পাতা নেই, কিন্তু ফুলগুলো এত সুন্দর হয়ে আছে না, দারুণ সুন্দর দেখতে লাগছে। আমাদের দেশে যেমন শীতকালের দিকে লোকজন ঘুরতে বেড়াতে যায়, ঠিক সেরকম বিদেশে লোকজন এই সময়টাতে বা আরে একটু গরম পড়লে তখনই ঘুরতে বেড়াতে যায়। কারণ ঠান্ডার সময়টাতে এখানে যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে, আর তাছাড়া বেলাটাও অনেক ছোট হয়ে যায়, তো তাই জন্য লোকজন খুব একটা বাইরে বেরোতে পারে না। এত চারিদিকে ঘন বন জঙ্গল দেখে মেয়ে একটুখানি ভয় পেয়ে গিয়েছিল। যদি বাঘসিংহ ওর কাছে চলে আসে, তো সুদীপ তো এখন ওকে বোঝাচ্ছে তাই যে এটা একটা বোটানিক্যাল গার্ডেন টাইপের, তাই বাঘসিংহ বা সাপখোপের খুব একটা ভয় এখানে নেই। ইউকেতে যে গাছপালা নেই সেটা কিন্তু একেবারেই বলবো না, কিন্তু এই রকম মাটি কাদা ঘাস এটা কিন্তু বহুদিন বাদে দেখছি। এটা তো একেবারে মাটির রাস্তা, তো তাই গত দুদিন ধরে বৃষ্টি হয়েছে বলে রাস্তাটা একটুখানি কাদা মাটি হয়ে আছে, তবে তাতে ক্ষতি নেই, আমাদের তো বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে যেন নিজের দেশে ফিরে গেছি। বহুদিন বাদে গরু চড়তে দেখলাম মাঠে। বসন্ত আসার সাথে সাথে গাছপালাগুলোতে বেশ ভালোই পাতা এসে গেছে, তবে আর কিছুদিন বাদে এলে এখানে হয়তো সবুজের সমাহার আরও একটু বেশিই দেখতে পেতাম। এই রকম একটা খোলামেলা জায়গায় এসে কুহু আর টুকগু তো ভীষণ খুশি, আর শুধু ওদের কথাই বা কেন বলবো, আমাদের নিজেদেরও মানে বড়দেরও এত সুন্দর একটা জায়গায় এসে মনের ভেতরের যে বাচ্চাটা সেটা যেন বেরিয়ে আসে। আর গাড়ি চলবে না, উফ ভগবান, আর গাড়ি চলবে কি অবস্থা জামা প্যান্টের। ছেলে যেখানেই যাক না কেন ওর গাড়িটা তো সঙ্গে থাকেই, আর শুধুমাত্র গাড়িটা হাতে নিলেই হবে না, এইরকম এত সুন্দর মাটির রাস্তা দেখেছে তো ওখানে ওর গাড়িটাকে চালাতে হবে। ইউকেতে আসার পর থেকেই আমাদের চেনা পরিচিত গাছপালা তো খুব একটা চোখে পড়ে না, এখানে সব অন্য অন্য গাছপালা, কিন্তু কিছু কিছু ফুলের নাম শুনেছিলাম যেগুলো এখানে এসে দেখতে পেলাম। ওই যে দূরে থোকা থোকা ফুটে আছে ওগুলো হচ্ছে রোডোডেনড্রন, এই দেখুন এখানেও গোলাপি কালারের এক ঝাঁক রোডোডেনড্রন ফুটে আছে। রোডোডেনড্রনের কয়েকটা স্টিল ফটো নিয়েছিলাম, তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, যদি কেউ না দেখে থাকে তো তার জন্য। আর ওর পাশেই ঠিক এই গোলাপি কালারের ফুলটা দেখতে পেলাম, তো এটা না তো গোলাপ না তো জবা, কি গাছ ঠিক জানি না, কিন্তু অপূর্ব সুন্দর দেখতে ফুলটা। আমি তো আপনাদেরকে সব সময়তেই বলি যে ইংল্যান্ডে কিন্তু পলিউশন একেবারে নেই বললেই চলে, আর সেই কারণেই এত সুন্দর নীল আকাশ চোখে পড়ে, কিন্তু এখানকার লোকজন স্বাস্থ্যর ব্যাপারে একটু বেশিই সচেতন, তাই বেশি যাতে অক্সিজেন পায় তো সেই কারণে এই জায়গাটাতে লোকজন হাঁটা এবং দৌড়ানোর জন্য চলে আসে। আমাদের ঠিক পিছনের দিকেই দেখুন এক বৃদ্ধ দম্পতি কি সুন্দর হেঁটে হেঁটে আসছে। শুধুমাত্র ওনারাই নয়, আরও কয়েকজন ভদ্রমহিলাকে দেখলাম, যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু ওই কয়েকজন বন্ধুবান্ধব মিলে একসাথে বেরিয়ে পড়েছেন একটুখানি হাঁটার জন্য। যত দূর চোখ যায় সবুজ আর সবুজ, আর তার সাথে পাখির এরকম কিচিরমিচির শব্দ, কী যে ভালো লাগছিল এখান দিয়ে হেঁটে যেতে কি বলবো। কোনো জায়গাতে যখনই আমরা ঘুরতে বেড়াতে যাই, তো তখন অবশ্যই করে সেই জায়গাটার ছবি তো আমরা দেখে নিই, তো এই জায়গার পার্টিকুলার এই ছবিটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল, তো যে কারণে আমরা এই জায়গাটাতে এসেছিলাম। আর তার সাথে কিছু ফুল গাছেরও ছবি দেখেছিলাম, তো যেগুলোর মধ্যে কিছু আপনাদেরকে দেখিয়েছি আরও কিছু দেখাবো। আর এর সাথে সাথে এদিকে একটা নদীও ছিল, কিন্তু সেটা অনেকটা দূর বলে ওদিকটায় যেতে পারলাম না।
আর এই যে সারিবদ্ধভাবে গাছপালাগুলো দাঁড়িয়ে আছে, তো এগুলোকে এখন তো একরকম দেখতে লাগছে, আবার এই গাছগুলোতে যখন নতুন পাতা গজাবে তখন এর সৌন্দর্য আরও বেড়ে যাবে। এতক্ষণ আমরা বন জঙ্গলের মধ্যে ঘুরছিলাম, তো এখন পার্কের মধ্যে চলে এসেছি, মানে যেখানে মেনটেন করা সব সুন্দর সুন্দর গাছপালা লাগানো আছে। আর দূরে ওই যে ওই সাদা হয়ে আছে গাছটাকে দেখতে পাচ্ছেন, তো ওটা হচ্ছে ম্যাগনোলিয়া। এই পার্কটার এটা একটা সেন্টার অফ অ্যাট্রাকশন বলতে পারেন, মানে সব লোক যেই পার্কে ঘুরতে আসছে সেই এই জায়গাটা এসে অন্তত খানকুড়ি ছবি তো তুলে নিয়ে যাচ্ছেই। এই ম্যাগনোলিয়া ফুলটাও আমি আগে কখনো দেখিনি, এখানে এসেই প্রথমবার দেখলাম। আর কি অপূর্ব সুন্দর একে তো দেখতে, আর তারপরে এত সুন্দর ফুলটা থেকে গন্ধ বেরোচ্ছিল যে কি বলবো। এখানে আশেপাশে আরও অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, কিন্তু সবার চোখ যেন এই গাছটাতেই আটকে গেছে। আমরা সকাল থেকে বন জঙ্গলে ঘুরে ঘুরে অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর তারপরে এরকম একটা সুন্দর জায়গা দেখতে পেয়ে কান্না বসার ইচ্ছে হয়। আর এখানে আধ ঘন্টার মতন টাইম কাটিয়ে তারপরে আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম। তো এই ছিল সারাদিনের কিছু বিশেষ মুহূর্ত যা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, খুব শিগগিরই দেখা হবে আরও একটা নতুন ব্লগে। নমস্কার।